গুড মর্নিং বন্ধুরা, আজ 18 জুলাই রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা না করা পর্যন্ত 2021-22 শিক্ষাবর্ষের নাম ভর্তির ব্যবস্থা আরম্ভ না করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগের নির্দেশ, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মিজোরামে আজ মধ্যরাত থেকে 24 জুলাই মধ্যরাত পর্যন্ত পূর্ণ লকডাউন ঘোষণা। আসাম পুলিশের জব্দ করা মাদকদ্রব্য গতকাল গোলাঘাট ও কার্বি আংলংয়ে সরকারিভাবে পুড়িয়ে নষ্ট। বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন অর্থাৎ UGC সাম্প্রতিক পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলির জন্য পরীক্ষা ও শৈক্ষিক সময়সূচি সম্পর্কে বেশ কিছু নীতি নির্দেশনা জারি। সমগ্র বিশ্ব ক্রমশ কোভিডের তৃতীয় ঢেউয়ের দিকে অগ্রসর হচ্ছে বলে মত প্রকাশ করেন নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডক্টর VK পল। করিমগঞ্জ জেলায় কোভিড প্রোটোকল মেনে ঈদুজ্জোহা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের নেতৃত্বে এক সভা অনুষ্ঠিত। পাঁচগ্রাম পুলিশ গতকাল বকরিহাওর পঞ্চম খণ্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ভুয়ো আধার এনরোলমেন্ট কেন্দ্র উৎখাত। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 24 ঘণ্টায় 3 জন কোভিড রোগীর মৃত্যু। মেডিকেলে লাগাতার 7 দিন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা 100-র কম। বর্তমানে 75 জন কোভিড রোগী হাসপাতালে ভর্তি। করিমগঞ্জের চন্দ্রপুর এলাকা থেকে আটক করা হলো এক ড্রাগস পাচারকারীকে। বোর্ড দখলে রাখার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান আশিস নাথের কাছে কার্যত নথি স্বীকার করল করিমগঞ্জ বিজেপি। আশিসকে নিয়ে সুর নরম বিজেপির, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হলো, রাজ্যের 50টি কলেজে বিজ্ঞান শাখা চালুর ক্ষেত্রে সরকার সঠিক সিদ্ধান্ত নেয়নি বললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন অর্থাৎ UGC কোভিড-19 ফলে উদ্ভব হওয়া সাম্প্রতিক পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলির জন্য পরীক্ষা ও শৈক্ষিক সময়সূচি সম্পর্কে বেশ কিছু নীতি নির্দেশনা জারি করেছে। চলতি 2020-21 শৈক্ষিক বর্ষের জন্য এই নীতি নির্দেশনাগুলি কার্যকর হবে। নতুন নীতি নির্দেশনা অনুসারে 2021-22 বর্ষের মধ্যবর্তী ষাণ্মাসিক এবং চূড়ান্ত বর্ষের পরীক্ষাগুলি কোভিড সম্পর্কিত সব বিধি অনুসরণ করে অফলাইন অথবা অনলাইন পদ্ধতিতে অথবা শিক্ষক এবং শিক্ষার্থীর প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে আগামী 31 আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে। এছাড়াও UGC-র গত বছর সেপ্টেম্বর মাসের প্রকাশ করা নীতি নির্দেশনাগুলি 2021-22 শৈক্ষিক বর্ষের জন্য প্রযোজ্য হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে 2021-22 শৈক্ষিক বর্ষের প্রাক স্নাতক পাঠ্যক্রমের জন্য CBSE, ICSE এবং রাজ্য পরিষদগুলির পরীক্ষার ফলাফল ঘোষণা করার পরই নাম ভর্তির প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। আগামী 31 জুলাইয়ের মধ্যে তাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। এই অনুসারে 2021-22 বর্ষের প্রথম বার্ষিক পাঠ্যক্রমের জন্য সব ধরনের নাম ভর্তি আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করাসহ পরবর্তী শৈক্ষিক বর্ষ 1 অক্টোবরের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে মিজোরাম সরকার 18 জুলাই মধ্যরাত থেকে 24 জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে। আইজল পৌরসভা এলাকায় সম্পূর্ণ লকডাউন বলবৎ করাসহ রাজ্যটির অন্যান্য অঞ্চলের স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসনগুলিকে নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে। সম্পূর্ণ লকডাউন বলবৎ থাকা এলাকায় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি কার্যালয় বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। অপরদিকে করিমগঞ্জ জেলায় কোভিড প্রোটোকল মেনে ঈদুজ্জোহা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গতকাল এক সভা অনুষ্ঠিত হয়। জেলা উপায়ুক্ত খড়গেশ্বর পেগুর পৌরোহিত্যে জেলার বিভিন্ন ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আসা বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সভায় সম্পূর্ণ কোভিড নিয়ম নীতি মেনে উৎসব পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে
উৎসবের দিন একসাথে জমায়েত না হয়ে নিজ নিজ ঘরে নামাজ পড়ার বিষয়টি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানরা জেলার বিভিন্ন স্থানের জনসাধারণের অবগত করাবেন। করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া সবাইকে সরকার থেকে জারি করা কোভিড প্রোটোকল মেনে উৎসব পালন করতে এবং কোনো অসামাজিক কার্যকলাপ পরিলক্ষিত হলে বিষয়টি সংশ্লিষ্ট এলাকার থানায় অবিলম্বে জানাতে বলেন। সভায় করিমগঞ্জ ঈদগাহ কমিটির সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, ডাক্তার আবুল হোসেন প্রমুখ এবং জেলার বিভিন্ন ঈদগাহ কমিটির প্রধান, অতিরিক্ত উপায়ুক্ত রিন্টু বড়, জেলার সব সার্কল অফিসার, সহকারী কমিশনার ও থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা অংশ নেন। এদিকে হাইলাকান্দি জেলায় আসন্ন ঈদ উজ্জোহা উৎসব শান্তিপূর্ণভাবে পালন করার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মসজিদ কমিটির কর্মকর্তা এবং মুসলমান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উৎসব পালনের সময় আইন শৃঙ্খলাজনিত কোনো পরিস্থিতির সৃষ্টি হলে অবিলম্বে সংশ্লিষ্ট চক্র আধিকারিক এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের জানাতে বলা হয়েছে। সভায় জেলা উপায়ুক্ত রোহন কুমার যা কোভিড নীতি নির্দেশনা মেনে ঈদ উজ্জোহা উৎসব পালন করতে বলেন। জেলার ঈদগাহ বা মসজিদগুলোতে সমবেত নামাজের আয়োজন করা যাবে না বলে জেলা উপায়ুক্ত জানান। এছাড়া তিনি কুরবানির পশুর বর্জ্য মাটির গভীরে পুঁতে ফেলার পরামর্শ দেন। জেলা উপায়ুক্ত শ্রী যা পশু কুরবানির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না বলে জানান। কেউ যাতে গুজব চড়াতে না পারে তার জন্য পুলিশকে অতি সতর্ক থাকতে বলা হয়েছে। ঈদের আগের দিন এবং ঈদের দিন জেলা জুড়ে পুলিশি টহলদারি বাড়ানো হবে বলে জেলা উপায়ুক্ত জানান। অপরদিকে পাঁচগ্রাম পুলিশ গতকাল বকরিহাওয়ার পঞ্চমখণ্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ভুয়ো আধার এনরোলমেন্ট কেন্দ্র উৎখাত করেছে। এই অভিযানে পুলিশ নূর আলম এবং আনারুল আলম লস্কর বলে দুইজন ভুয়ো আধার কার্ড অপারেটরকে আটক করতে সক্ষম হয়। এই দুইজন অভিযুক্ত 500 টাকার বিনিময়ে ভুয়ো আধার কার্ড তৈরি করতেন। তবে অভিযানের সময় ফজল আহমেদ লস্কর নামের আরেকজন অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে পাঁচগ্রাম থানার ওসি মৃদুল বোরা জানিয়েছেন। আটক ব্যক্তিদের কাছ থেকে বহু আপত্তিজনক নথিপত্র সহ আধার কার্ড তৈরি করার সব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অপরদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে লাগাতার 7 দিন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা 100-এর কম। মেডিকেল কলেজের মুখপাত্র ডক্টর ভাস্কর গুপ্ত একথা জানিয়ে বলেছেন যে এখন পর্যন্ত মেডিকেলে 75 জন কোভিড রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন, 53 জন আইসিইউতে এবং 62 জন অক্সিজেন সাপোর্টে রয়েছেন। এদিকে গত 24 ঘন্টায় 12 জন কোভিড রোগী মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 10 জনকে সুস্থ করে ছাড়া হয়েছে এবং 3 জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে বলে ডক্টর ভাস্কর গুপ্ত জানিয়েছেন। অপরদিকে নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডক্টর ভি কে পল কোভিড 19-এর বিরুদ্ধে লড়াইয়ে পরবর্তী 100 থেকে 125 দিন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। ডক্টর পল গতকাল সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তার সময় সমগ্র বিশ্ব ক্রমশ কোভিডের তৃতীয় ঢেউয়ের দিকে অগ্রসর হচ্ছে বলে মত প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে উল্লেখ করে এই পরিস্থিতি স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী কোভিডের তৃতীয় ঢেউকে সীমিত করে রাখার লক্ষ্য নির্ধারণ করে দেবার প্রসঙ্গ উল্লেখ করে এই পদ্ধতিতে এই মহামারীকে নিয়ন্ত্রণে রাখার সম্ভাবনার কথা জানান। তিনি উত্তর এবং দক্ষিণ আমেরিকা ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীন অন্যান্য দেশগুলির পরিস্থিতি অধিক খারাপের দিকে অগ্রসর হচ্ছে বলে তিনি জানান। এই ক্ষেত্রে কোভিড প্রতিষেধক প্রদান অভিযানকে আরও দ্রুত করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। অপরদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গোলাঘাট এবং কার্বি আংলংয়ে আসাম পুলিশের জব্দ করা মাদকদ্রব্য পুড়িয়ে নষ্ট করা অভিযান আরম্ভ করেন। গোলাঘাটের বগ্রিজেং পুলিশ ক্রীড়া ময়দানে বৃহৎ পরিমাণের নেশাযুক্ত সামগ্রীতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অগ্নিসংযোগ করেন। রাজ্যকে মাদকদ্রব্যের বিভীষিকা থেকে রক্ষা করতে আসাম পুলিশের গোপন অভিযানের প্রশংসা করে মুখ্যমন্ত্রী মাদকদ্রব্য নষ্ট করার অভিযানের সূচনা করেন। গতকাল গোলাঘাটে 20 কোটিরও অধিক হেরোইন সহ অন্যান্য নেশাজাতীয় সামগ্রী পোড়ানো হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী অজন্তা নেওগ, পুলিশের সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ডিফুতে বিভিন্ন মাদকদ্রব্য পুড়িয়ে নষ্ট করা হয়। মাদকদ্রব্য নষ্ট অভিযানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্য থেকে মাদকদ্রব্য নির্মূল করতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে পুলিশ অভিযান চালিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৃহৎ পরিমাণের মাদকদ্রব্য জব্দ করেছিল।
অপরদিকে জেলা পরিষদ সভাপতি আশিসকে নিয়ে সুর নরম করিমগঞ্জ বিজেপির। বোর্ড দখলে রাখার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান আশিস নাথের কাছে কার্যত নথি স্বীকার করল করিমগঞ্জ বিজেপি। বর্তমানে তাকে নিয়ে নরম মনোভাব দেখাতে শুরু করেছে দল। যে অক্সিমিটার নিয়ে প্রশ্ন উঠেছিল দুদিন আগে সেগুলি বণ্টন করেছেন বিজেপির জেলা পরিষদ সদস্যরা। এমনকি এই অক্সিমিটার বণ্টন করা হয়েছে বিধায়ক কৃষ্ণেন্দু পালের কেন্দ্রে। আশিস ক্ষমা চেয়ে নেওয়ায় অক্সিমিটারগুলো বণ্টন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপির পাতারকান্দি জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা। জেলা পরিষদের অক্সিমিটার কেলেঙ্কারি নিয়ে তুলপাড় পড়েছিল করিমগঞ্জে নিজ দলীয় জেলা পরিষদ চেয়ারম্যান আশিস নাথের বিরুদ্ধে। অক্সিমিটার কেলেঙ্কারির অভিযোগ তুলে হইচই ফেলে দিয়েছিলেন খুদ বিজেপির বিক্ষুব্ধ জেলা পরিষদ সদস্যরা। তার বিরুদ্ধে কম দামি চীনে তৈরি অক্সিমিটার বণ্টনের বিনিময়ে মোটা টাকার বিল বানানোরও অভিযোগ তুলেন তারা। বলতে গেলে আশিসের বিরুদ্ধে দস্তুর মতো জেহাদ ঘোষণা করে দেন সদলীয় জেলা পরিষদ সদস্যরা। আর পর্দার আড়াল থেকে তাদের মদত দিতে থাকেন বিজেপির দুই বিধায়ক সহ দলীয় নেতারা। এমনকি জেলা কার্যকরী কমিটির বৈঠকেও আশিস নাথকে নিয়ে ক্ষোভ ব্যক্ত করা হয়, তবে তাকে দমাতে পারেননি দলীয় নেতা বিধায়করা। অবশেষে তার কাছে এক প্রকার নথি স্বীকার করেছেন দলীয় নেতা বিধায়করা। জেলা পরিষদ দখলে রাখার লোভে পিছু হটতে শুরু করেছেন তারা, যার সূচনা পাতারকান্দি থেকেই। দুদিন আগে সেই চীনে তৈরি অক্সিমিটারগুলোয় পাতারকান্দি জেলা পরিষদে বণ্টন করা হয়েছে। এ নিয়ে পাতারকান্দি জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহার সঙ্গে যোগাযোগ করলে আশিস নিয়ে তিনি নরম মনোভাব পোষণ করেন। চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে ছোট্ট ঘটনা বলেও মন্তব্য করেন শান্তি। বলেন, সবগুলো অক্সিমিটার চীনের নয়, এর মধ্যে কিছু ভারতীয় কোম্পানিরও রয়েছে। তাছাড়া আশিস নিজের ভুল স্বীকার করেছেন। আগামীতে আশিস নাথ এমন ভুল না করার প্রতিশ্রুতি দেওয়ায় তারা অক্সিমিটারগুলো বণ্টন করেছেন বলে মন্তব্য করেন শান্তিলাল সিনহা। অন্যদিকে জেলা পরিষদে সম্প্রতি 4,65,00,000 টাকা মঞ্জুর হয়েছে। এই টাকার ভাগ বাটোয়ারা নিয়ে আশিসের সঙ্গে জেলা নেতৃত্বের মনোমালিন্য দেখা দিয়েছিল। অবশেষে টাকার ভাগ বাটোয়ারা সাব্যস্ত হয়ে যাওয়ায় দলীয় নেতারা আশিস নিয়ে নরম মনোভাব দেখাতে শুরু করেছেন বলেও খবর পাওয়া গেছে। অন্য আরেকটি সূত্রের খবর, আশিসের মাথায় সাংসদ কৃপনাথ মালার হাত রয়েছে, ফলে গোটা বিজেপি নেতৃত্ব একজুট হয়েও আশিসকে বাগে আনতে ব্যর্থ হয়েছে বলেও জানা গেছে। অপরদিকে চন্দ্রপুর এলাকা থেকে আটক করা হলো এক ড্রাগস পাচারকারীকে। করিমগঞ্জের কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মানবজ্যোতি মালাকার সদল বলে অভিযান চালিয়ে আটক করেন পাচারকারীকে। জানা গেছে শুক্রবার রাতে কোনাবাগার গুলগ্রামের বাবুল হোসেন ড্রাগস পাচারের উদ্দেশ্যে চন্দ্রপুর তেমাতায় ঘোরাঘুরি করছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাবুলকে ধরতে জাল বিছায়, এতে সাফল্য আসে। রাত আনুমানিক 7:30 ড্রাগস সহ বাবুলকে হাতে নাতে ধরে ফেলে পুলিশের দল। পুলিশের দেওয়া তথ্য মতে বাবুল হোসেনকে আটক করার সময় তার কাছে 66 ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন পাওয়া যায়। শুক্রবার রাতেই বাজেয়াপ্ত ড্রাগস সহ ধৃতকে করিমগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। অপরদিকে রাজ্যের 50টি কলেজে বিজ্ঞান শাখার চালুর ক্ষেত্রে সরকার সঠিক সিদ্ধান্ত নেয়নি, বললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। রাজ্যের বিভিন্ন কলেজে বিজ্ঞান শাখা চালুর সরকারের সিদ্ধান্তে নিয়ম নীতি পালন করা হয়নি বলে চলতি বিধানসভার চতুর্থ দিনের অধিবেশনে উষ্মা প্রকাশ করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। রাজ্যের 50টি কলেজে বিজ্ঞান শাখা চালুর ক্ষেত্রে সরকার সঠিক সিদ্ধান্ত নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিধায়ক বলেন, যে সকল কলেজে বিজ্ঞান শাখা চালু হয়েছে এর বিরুদ্ধাচরণ তিনি করছেন না, তবে করিমগঞ্জের রবীন্দ্র সদন গার্লস কলেজ, বদরপুরের নবীনচন্দ্র কলেজ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অর্ধশতাব্দী প্রাচীন কলেজগুলোকে একক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে বলে বিধানসভায় উল্লেখ করেন বিধায়ক কমলাক্ষ। এই সিদ্ধান্ত গ্রহণের আগে রাজ্যের প্রতিটি কলেজের সার্বিক স্থিতি খতিয়ে দেখা একান্ত প্রয়োজন ছিল বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি। কমলাক্ষ বলেন, দেখা গেছে যে কলেজে মাত্র 10 জন ছাত্র বিজ্ঞান শাখায় রয়েছে সেই কলেজে বিজ্ঞান শাখা চালু করা হয়েছে, অথচ অন্য একটি কলেজে বিজ্ঞান বিভাগে পড়তে ইচ্ছুক শতাধিক ছাত্র রয়েছেন। একমাত্র ভুল নীতির দরুন বিজ্ঞান বিভাগে শতাধিক ছাত্র সংবলিত কলেজটি উপেক্ষিত থেকে গেল।
কলেজের ছাত্র সংখ্যা যাচাই করে এমন সিদ্ধান্ত না নেওয়ার ফলে অনেক ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। সবকিছু বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন? বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিধানসভার অধ্যক্ষের মাধ্যমে সরকারের কাছে এই প্রশ্ন উত্থাপন করেন। বিধায়কের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু জানিয়েছেন, প্রাদেশিকীকরণ এবং বিজ্ঞান শাখা চালু করা এক নয়, সম্পূর্ণ নতুনভাবে রাজ্যের বিভিন্ন 50টি কলেজে বিজ্ঞান শাখা চালু করা হয়েছে। আগে কি ছিল না ছিল সেই বিষয়টি মুখ্য নয়, তা প্রাদেশিকীকরণ আইনের আওতাধীন। জবাবে শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রাদেশিকীকরণ আইন বিষয়টি এখানে প্রযোজ্য নয়, এই আইনের বাইরে নতুন করে এই 50টি কলেজে বিজ্ঞান শাখা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত 16টি কলেজে বিজ্ঞান শাখা চালু হয়ে গেছে, বাকি কলেজগুলোতেও শীঘ্রই।